আঘাত পাওয়ার সাথে সাথে তিনটা জিনিস করবে। প্রথম হলো জায়গাটা ইমিডিয়েটলি আইসিং করতে হবে, আঘাতের পরবর্তী ব্যথা নিয়ে যে ভুগতেছি, ব্যথা ক্যারি করতেছি, এটা নিয়ে কিছু কাজ করি। আসসালামু আলাইকুম। আমার প্রবলেম হচ্ছে আমার হাঁটুতে ব্যথা পায়, আমি ফুটবল খেলতে যাওয়ার সময়, এটা আরও এক মাস আগের ঘটনা। প্রথম কয়েকদিন মানে আমি নড়াচড়াই করতে পারিনি, একদম বিছানায় পড়া ছিলাম। তো এরপর একটু ভালোর দিকে হয়েছে, আমি দাঁড়াইতে পারতাম, কিন্তু হাঁটা চলা মুভমেন্ট করা কোনোভাবেই পসিবল ছিল না। তো বসা তো সম্ভবই ছিল না ইনস্ট্যান্ট। আমি তখন ছিলাম গ্রামে, তখন আমি ডাক্তারের কাছে যাই, ওইখানকার কিছু ট্যাবলেট দেয়, দেন এক্সরে করতে বলে, তারপর আরেকটা টেস্ট করতে এমআরআই করতে বলা হয়। তো আমি ওষুধ খাই, খাওয়ার পর দেন আমি ঢাকা চলে আসি এখানে। এখানে আসার পর ডাক্তারকে দেখালাম, তো ডাক্তার বললো যে এমআরআই করার প্রয়োজন নাই। উনি আমার সব চেক আপ করলো, চেক আপ করার পর বললো যে আমার তিনটা ইঞ্জুরি আছে, আর এক্সরে করতে বললো। তো এক্সরে করার পর আবার এক্সরে জমা দিলাম, তো বললো যে আবার হাঁটুতে স্পেস, যে ফাঁকা জায়গাটা, এরকম এক্সরে। তো থেরাপি দিলো আমাকে 10-12 দিনের। তো আল্লাহর রহমতে আমি 10-12 দিনের থেরাপি, যেটা 10 দিন কমপ্লিট করছি, এখন আগের থেকে অনেক ইম্প্রুভ হয়েছে। আমি হাঁটতে পারি, সিঁড়ি দিয়ে উঠতে পারি, এখনও একটু আছে, কিন্তু ওইটা আমাকে বলছে যে রেস্টে থাকার জন্য। সো আল্লাহর রহমতে আগে থেকে ভালো ইম্প্রুভ হয়েছে। সিএম ভাইয়ের যে প্রবলেমটা ছিল সেটা হলো হাঁটুতে ব্যথা। তো দর্শক, আমরা অনেক কারণেই কথা বলি হাঁটুর, হয়তো কারো বয়সজনিত কারণে হাঁটু ব্যথা হয়, তারপরে যেটা আমরা আর্থ্রাইটিস চেঞ্জ বলি, 35-45 পরে শুরু হয়। তো বয়স্কদের ক্ষেত্রে একেবারে কমন থাকে হাড় ক্ষয়ে যাওয়া, বেড়ে যাওয়া, স্পেস চেপে যাওয়া, যার পরিপ্রেক্ষিতে রোগীরা কী করে, যে কী করে, যে নিচে বসতে পারে না, সিঁড়ি বাইতে পারে না, নামাজ পড়তে পারে না, হাঁটতে পারে না, রিক্সা উঠতে পারে না, এরকম। তো বেশিরভাগ রুগী কিন্তু হাঁটু ব্যথা নিয়ে বলে যে হাঁটাটা ব্যথা কম থাকে, কিন্তু ভাঁজ করলে অসুবিধা হয়। তো এটা হলো কমন একটা সিকুয়েন্স হাঁটু ব্যথা রুগীদের। কিন্তু অনেক ক্ষেত্রেই তো রুগীরা ইঞ্জুরি হয়, যেটাকে আমরা স্পেসিফাই যদি করি যে স্পোর্টস ইঞ্জুরি, মানে খেলার কারণে যে ব্যথাটা হয়, তো সিএম ভাই সেটাই হয়েছিল। তো খেলার কারণে যে সমস্ত ইঞ্জুরিগুলো হয় হাঁটুতে, বিশেষ করে উল্লেখ যদি করতে চাই, সেটা হলো এটাকে আমরা বলি কমন, যেটা হয় বেশি করে এসিএল ইঞ্জুরি বলে, এসিএল ইঞ্জুরি। সো এসিএল ইঞ্জুরি অ্যান্ড্রয়েড কুশোর লিগামেন্ট, আবার কারো কারো পিসিএল ইঞ্জুরি হয়, পোস্টের কুশোর লিগামেন্ট, সাথে অ্যাড হয় হচ্ছে মিনিসকাস ইঞ্জুরি, এবং অনেক ক্ষেত্রেই আপনার এটাকে আমরা বলি এমসিএল ইঞ্জুরি আর এলসিএল, এটাকে আমরা বলতেছিল মিডিয়াল কোল্টারাল লিগামেন্ট আর ল্যাটারাল কোল্টারাল লিগামেন্ট। তো এই যে ইঞ্জুরিগুলো হয়, অনেক সময় বার্সাইটিসও হয়, অনেক সময় টেন্ডোনাইটিসও হয়। তো আলটিমেটলি ইটস এ ম্যাটার অফ ট্রমা, আঘাত। তো আঘাত পাওয়ার পরে আমরা একটা কাজ করি, আঘাতের পরবর্তী ব্যথা নিয়ে যে ভুগতেছি, ব্যথা ক্যারি করতেছি, এটা নিয়ে কিছু কাজ করি। তো কোনো রুগী যদি সরাসরি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সাথে সাথে যে ম্যানেজমেন্ট হয়, আবার লং টাইম পরেও কিন্তু অনেকের ব্যথা পায়, সেটার জন্য একটা আলাদা ম্যানেজমেন্ট হয়। দর্শক, একটু তার আগে দেখি সিএম ভাই কীভাবে ব্যথাটা পাইছিলেন, চলেন একটু দেখে আসি। আসলে উনি ফুটবল খেলতে পাইছে, কিন্তু কীভাবে সেটা, এটাকে আমরা বলি হচ্ছে মেকানিজম অফ ইঞ্জুরি। সিএম ভাই, দর্শক দেখেন অনেকেই কিন্তু মিলে যায়, একটা হলো সামনে একটু চাপ দিয়ে, একটু চাপে ব্যান্ড হয়েছে, এবং ইনওয়ার্ড রোটেশন, টার্গেট থাকে হলো বলটা, তাই না? টার্গেট বলটা, যখনই টার্গেট মিস হয় তখন দুইটা ঘটনা হয়, একটা হলো হয় আপনার হাঁটুটা সরাসরি কলিশন লাগে উইন দ্য গ্রাউন্ড, মাটির সাথে, অনেক সময় বল করতে যেয়ে বল গ্যাপ পড়ে, অথবা বলের সাথে ম্যান টু ম্যান কি হয়, কলিশন হয়। তার মানে ম্যান টু ম্যান হওয়া আর ওইটা হওয়া জিনিসটা কিন্তু একে চাপের উপর ডিপেন্ড করে। তা আপনার কোথাও কোনটা হয়েছিল? ম্যান টু ম্যান বাড়ি লাগছিল। তার মানে ম্যান টু ম্যান যখন বাড়ি লাগে, ওইটা যদি স্বাভাবিক প্রেশার হয় ব্যথা পায় না, কিন্তু যদি এক্সেস হয় তখন ইঞ্জুরিটা হয়ে যায়। তো ওনার আপনি কতদিন আগে মানে ই হয়েছিল, মানে ফার্স্ট ইঞ্জুরি হয় কেন্দ্রীয় কলেজে, এটা প্রায় 1 বছর আগে। আচ্ছা আচ্ছা, তখন ওইটা এতটা গুরুত্ব দেইনি, 1-1.5 মাস পর চলাফেরা করতে পারতাম, কিন্তু রিসেন্টলি আবার
এই 20 দিন এক মাস আগে আবার খেলতে গেছিলেন সেম জায়গায় ব্যথাটা আর খেলতে গিয়েছিলেন হ্যাঁ খেলতে দর্শক এখানে একটা জিনিস উল্লেখ করার মতো যেমন সিএম ভাই আবার রি ইনজুরি হয়েছে প্রথম কথা হলো প্রথম দিন বুঝে বলছিলাম মনে যে প্রথম দিন আপনি ব্যাপারটা এরকম স্টিল বৃষ্টিতে ভিড়ছেন মাথা না শুকিয়েই আবার বৃষ্টিতে নেমে গেছেন তার মানে ব্যাপারটা এরকম প্রথম তো তার ইনজুরি ছিলই সে ট্রিটমেন্টটা কি হয়েছিল অটোমেটিক ভালো হয়েছিল অথবা কিছু চিকিৎসা মানে নিছিল এরকম কিছু না অটোমেটিক অটোমেটিক ভালো হয়ে গেছিল এরকম হয় অনেক সময় অটোমেটিক মানে হিল হয়ে গেছে কারণ আঘাতটা কমছিল কিন্তু যখনই আবার সেটা হইলেও ফিটনেস কিন্তু তার ল্যাকিং হয়েছিল তার মানে আলটিমেটলি স্পোর্টসের পরে যে ব্যথাটা হয় সেটা চিকিৎসা সেকেন্ড টাইম যখন খেলতে গেছে সেই গ্যাপটা তারা বেশি আরও বেশি এক্সেলেট করছে এবং তারা দুইটা সমস্যা ছিল একটা হলো সমস্যা ভিতরে ছিল আর হলো ফিটনেস কমছিল তার মানে যারা স্পোর্টস নিয়ে যারা আসলে ইঞ্জুরি হয় স্পোর্টস ইঞ্জুরি হয় তাদের ক্ষেত্রে মেন হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে যেমন সাথে সাথে আমরা বলি যে অবশ্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে আজকে যদি আমি সেম্বের কথা বলি সেম্বে আমি কতটুকু ভালো আপনি এখন অনেকটা ভালো তো আমরা ওনাকে এটাকে আমরা বলি চিকিৎসা দিয়েছি ফিটনেসগুলো বাসায় শিখিয়ে দেবে করতে যখন দেখবে স্মার্টলি সে করতে পারতেছে হয়তো সে তখন আবার অ্যাটেন্ড করতে পারবে কিন্তু সতর্ক থাকতে হবে তার যে ইঞ্জুরি আছে কলিশনের ওয়ার্কগুলো হয়তো কম করতে হবে এটাকে আমরা বলি হচ্ছে স্পোর্টস ইঞ্জুরির পরে যে আঘাতপ্রাপ্ত হওয়া সেই আঘাতপ্রাপ্তর দরুন চিকিৎসার সাথে ফুল রিহ্যাবিলিটেশন বা ফিটনেস করতে হবে দর্শক আজকের টিপস কালে কি আঘাত পাওয়ার সাথে সাথে তিনটা জিনিস করবেন সে আমরা শুনে নেন যদি কেউ আঘাত পায় বা আপনি পান প্রথম হলো জায়গাটা ইমিডিয়েটলি আইসিং করতে হবে আইসিং মানে হচ্ছে কিছু বরফের টুকরা গামছার মধ্যে নিয়ে ওখানে পেঁচিয়ে সুন্দর করে রেখে দেবেন মিনিমাম 20 মিনিট সকাল দুপুর রাত তিন বেলাও করতে পারেন ডাইরেক্ট আইস দিবেন না গামছা পেঁচে আইস দিবেন দুই নম্বর টিপস হলো যখন দেওয়ার পরে এখানে আমরা বলি ফার্দার ইঞ্জুরির জন্য প্রিভেনশন যেমন এই জায়গাটায় ভর কম দেওয়া অ্যাংলেন্ট ইউজ করা ক্রেপ ব্যান্ড ইউজ করা অথবা একটা ব্যাক স্ল্যাব ইউজ করা এটা হলো প্রিভেনশন যাতে ফার্দার ইঞ্জুরি না হয় রেস্টের জন্য তিন নাম্বার টিপস হচ্ছে যখনই আপনি এটা গেলেন তারপরে ইঞ্জুরি হলো না চার নাম্বার তিন নাম্বার হলো যে ওই জায়গাটা ইঞ্জুরি হলে সুইলিং হয় ফুলে যায় এর জন্য শুয়ে বালিশ দিয়ে একটু উঁচু করে রাখা যাতে সুইলিংটা অ্যাকুমুলেশন না হয় তো সেই দিক থেকে এই টিপসগুলো মানতে হবে চতুর্থ তো যেটা করতে পারেন ইমিডিয়েটলি হয়তো ডাক্তার দেখাতে পারেন যদি এই পন্থা অবলম্বন করেন দুই তিন দিন পরে ডাক্তার দেখালেও কোনো সমস্যা নাই কিন্তু এই পথ অবলম্বন করলেন না আপনি পরের দিনই চা খাইলেন ঘুরলেন ফিরলেন হাঁটলেন অথবা দেখাচ্ছেন দৌড়ালেন অথবা এমন একটা জায়গায় গেলেন যেখানে দুই ঘন্টা দাঁড়ায় থাকতে হলো তখন দেখবেন পাটা ফুলে একদম অনেক বেশি ফুলে গেছে সো এই টিপসগুলো কিন্তু দর্শক মনে রাখতে হবে ভালো থাকবেন দর্শক সেবে আপনাকে ধন্যবাদ যেহেতু উনি স্টুডেন্ট হিসাবে আমরা ওনার ট্রিটমেন্ট দিচ্ছি আর ইউ হ্যাপি উইথ দ্য সিচুয়েশন থ্যাংক ইউ সো মাচ উনি আশা করি খুশি অনেক এবং আমরাও খুশি ওনার প্রতি আসসালামু আলাইকুম।